সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু আমরা এর আগে তোমাদের নিম গাছ কবিতা থেকে যে যে প্রশ্ন আসতে পারে তোমাদের এবছর বোর্ড পরীক্ষায়, সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং তোমাদের কিছু নোট শেয়ার করেছি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর শেষে দেখে নেবে। তো আজকে আমরা তোমাদের যে নোটটা শেয়ার করবো সেটা হলো বই পড়া। তো বন্ধুরা, এই নোটটা তুমি যদি মনোযোগ সহকারে পড়ো এবং নিজের নোট করে রাখো এবং আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমার এমসিকিউ এবং বহুনির্বাচনী বা তোমার জ্ঞানমূলক যে প্রশ্ন করা হবে তোমাদের বোর্ড পরীক্ষায়, সেই পরীক্ষায় তুমি 100% কমন পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, প্রথমে বই পড়া। এই বই পড়ার লেখকের নাম হচ্ছে প্রমথ চৌধুরী। তো লেখক পরিচিতিটা আগে আমরা দেখে নিই, কারণ লেখক পরিচিতি থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন করা হয় এবং এমসিকিউ করা হয়। দেখো প্রথমেই তার জন্মসাল। তো প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেছেন 7 আগস্ট 1868 সালে। তার জন্মস্থান হচ্ছে যশোরে, তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলার ফরিদপুর গ্রামে। তো বন্ধুরা এখানে কিন্তু তিনটা পয়েন্ট, সে কত সালে জন্মগ্রহণ করেছে, তার জন্মস্থান কোথায় এবং তার পৈতৃক নিবাসটা কোথায়। তার শিক্ষা জীবনটা দেখো, এমএ ডিগ্রি পাশ করেছেন ইংরাজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1890 সালে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসে যে তিনি এমএ ডিগ্রি লাভ করেছে কোন বিশ্ববিদ্যালয় থেকে, এখানে উত্তরটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তো কোন সাহিত্যে করেছে, ইংরেজি সাহিত্যে। কত সালে করেছে, 1890 সালে। তার কর্মজীবনটা দেখো, বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগ দেয়। দ্বিতীয়ত, সে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন এবং সাহিত্য চর্চা করেন। তো বন্ধুরা, প্রমথ চৌধুরীর কর্মজীবন এখানে কিন্তু তিনটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বিলেত থেকে যখন সে ফিরে আসে তখন সে ব্যারিস্টার হিসেবে তার পেশায় যোগ দেয়। দ্বিতীয়, ইংরেজি সাহিত্যের অধ্যাপনা কাজ করে এবং সাহিত্য চর্চা শুরু করে। তার ছদ্মনাম হচ্ছে বীরবল। তো বন্ধুরা, আমাদের কিন্তু অনেক রকমের প্রশ্ন হয়ে থাকে যে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী, বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কী, বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী, এরকম কিন্তু অনেক রকমের প্রশ্ন হয়ে থাকে। তো তোমরা যদি এই নোটটা তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখো বা তোমরা যদি ভিডিওটা ডাউনলোড করে রাখো, পরবর্তীতে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে কিন্তু অনায়াসেই হয়ে যাবে। কারণ তোমরা যখন পরীক্ষাটা দেওয়া, মনে করো তোমার কালকে বাংলা পরীক্ষা, তো তোমার বাংলা সম্পূর্ণ বই কিন্তু একসাথে এক রাতে শেষ করা সম্ভব না। তুমি যদি এখন থেকে একটু একটু করে মুখস্থ বা নিজের আয়ত্তে রাখার চেষ্টা করো এইরকম নোট তৈরি করে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার আগের রাতে কিন্তু একবার চোখ বুলিয়ে গেলেই কিন্তু দেখতে পারবে এবং তোমার মাথায় কিন্তু সেটা মনে থাকবে যে তুমি এইগুলো পড়েছিলে এবং এই কবিতার এই নাম, এই কবিতার ছদ্মনাম হলো এটা। তো দেখো, পরবর্তীতে এখানে লেখা আছে সবুজ পত্রের সম্পাদনা করেন, অর্থাৎ পরীক্ষায় প্রশ্নটা এভাবে হবে যে প্রমথ চৌধুরী কোন পত্রিকায় সম্পাদনা করেন, এখানে উত্তর হবে সবুজপত্র পত্রিকা, সবুজপত্র পত্রিকা। তো দেখো, এই সবুজপত্র পত্রিকায় সে কিন্তু চলিত ভাষার প্রবর্তনে কিন্তু অগ্রণী ভূমিকা লিখেছেন। আর তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ তাতে পরীক্ষায় কিন্তু আসে যে নিচের কোনটি প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থ বা রায়াতের কথা এই গ্রন্থটি কে লিখেছে, এরকম কিন্তু তোমাদের প্রশ্ন হয়। তো দেখো, এখানে উল্লেখযোগ্য গ্রন্থগুলো রয়েছে বীরবলের হালখাতা, রায়াতের কথা, চারিয়াতির কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নির্লোহিত, সনেট 50 এবং পদাচরণ। তো তার মৃত্যুসালটা দেখো, 2 সেপ্টেম্বর 1947 সালে, এবং তার মৃত্যু স্থানটা হচ্ছে কলকাতায়। তো বন্ধুরা, ভিডিওতে তোমরা যারা এখন একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দেওয়া, আর ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিও শেষে কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো দেখো, তার এই যে তোমার বই পড়া, এই বই পড়া পাঠের উদ্দেশ্যটা কী, কারণ আমরা এই গল্পটার মূল কথাটা কী। দেখো, এখানে লেখা আছে বই পড়ার গুরুত্ব, বর্তমানে শিক্ষার পদ্ধতির ত্রুটি, সাহিত্যচর্চার অনীহা এবং সাহিত্যচর্চার লাইব্রেরির ভূমিকা। অর্থাৎ এই যে তোমার বই পড়া, এই বই পড়া গল্পের পাঠের উদ্দেশ্য এখানে চারটা। তো মেইন পয়েন্টটা হলো বই পড়ার গুরুত্ব, তারপরের পয়েন্টটা হচ্ছে বর্তমানে শিক্ষা পদ্ধতির ত্রুটি, সাহিত্যচর্চার অনীহা এবং সাহিত্যচর্চার লাইব্রেরির ভূমিকা। দেখো, এখানে তোমাদের কিছু কিওয়ার্ড সুন্দরভাবে সাজানো আছে। এখানে 1 নম্বর কিওয়ার্ডটা হলো বই পড়ার শখটা মানুষের শ্রেষ্ঠ শখ, অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে কোন শখটি মানুষের শ্রেষ্ঠ শখ। তার পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে উত্তরটা হচ্ছে কিন্তু বই পড়া। তো সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, অর্থাৎ সাহিত্য চর্চার সর্বপ্রধান অঙ্গটা হচ্ছে কি, এখানে শিক্ষা বা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি, এখানে উত্তর হচ্ছে সাহিত্য চর্চা। তারপর আছে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, সে শুধু বোঝে অর্থের সার্থকতা, এখানে কিন্তু একটা উক্তি দেওয়া হয়েছে। তারপরে একটা পয়েন্ট দেখো, এখানে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, অর্থাৎ ব্যাধি একটা সংক্রামক, এটা কিন্তু স্বাস্থ্য নয়। জ্ঞানের ভাণ্ডার মানে ধনের ভাণ্ডার নয়, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কিছু উক্তি দেওয়া হয়েছে, কারণ তুমি যদি তোমাদের যে পরীক্ষার যে প্রশ্ন করা হবে
জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবন উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো করা হবে, অর্থাৎ আমি যদি অতি সংক্ষেপে বলি, সৃজনশীল যখন তোমাদের করা হবে তোমরা কিন্তু সৃজনশীল লেখার সাথে সাথে চেষ্টা করবে বেশি বেশি উদাহরণ দেওয়ার জন্য এবং বেশি বেশি উক্তি দেওয়ার জন্য। কারণ তুমি যদি একটা খাতায় সুন্দরভাবে একটা খাতা সাজিয়ে উপস্থাপন করতে পারো, শিক্ষকেরা সেই খাতাটা দেখে যদি তার মনে ভালো লাগে তাহলে কিন্তু সে নাম্বার দিতে বাধ্য। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করবে সবসময় সৃজনশীল লেখার সময় মেন পয়েন্টটা লেখার পাশাপাশি কিছু উদাহরণ দিবে, যাতে প্রশ্নটার সাথে এই উদাহরণটা মিল রাখে এবং কিছু উক্তি দিয়ে দেবে, যেটা অনেক বড় বড় মনীষীদের উক্তি। তাহলে কিন্তু কী হবে, তুমি যদি এরকমভাবে উক্তি দিয়ে বা মূল পয়েন্টটা টিচারের সামনে যদি তোমরা সাজিয়ে তুলতে পারো, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে তুমি অনেক ভালো লিখেছো, সে কিন্তু ভালো একটা নাম্বার তোমাকে দিয়ে দেবে। এমন হতে পারে তোমাকে 10-এ 10 দিয়ে দিতে পারে যদি তোমার ভাগ্যটা ভালো হয়ে থাকে। অনেক সময় কিন্তু শিক্ষকেরা খাতা দেখতে দেখতে এক সময় কিন্তু তারা তাদের বিরক্ত সৃষ্টি হয় যে কী শিক্ষার্থীরা কী লিখেছে, বইয়ের সাথে বা প্রশ্নের সাথে কিন্তু মিল নেই। তো তোমাদের আমি আরেকটা কথাই বলবো, সেটা হলো তোমরা চেষ্টা করবে বইয়ের যে মূল গল্পটা রয়েছে সেই মূল গল্পটা A to Z লাইন বাই লাইন পড়ার জন্য। কারণ তুমি যদি মূল গল্পটা নিজের আয়ত্ত রাখতে পারো, সৃজনশীল প্রশ্ন তোমার যেভাবে আসুক, যেখান থেকেই আসুক, বই থেকেই তো প্রশ্ন করা হবে, তুমি কিন্তু সেই উত্তরটা দিতে পারবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা, যেহেতু সময় খুব কম, একটু হলেও তোমরা চেষ্টা করবে সময় একটু বের করে একটা গল্প পুনরায় একটু রিভিশন দেওয়ার জন্য। কারণ গল্পটা তোমার যদি একবার আয়ত্তে রাখতে পারো, কোন ঘটনা কোথায় হয়েছিল তুমি কিন্তু এখনও যদি তোমার মনে না থাকে, তোমার কিন্তু প্রশ্নটা যখন তোমার সামনে তুলে ধরা হবে তখন কিন্তু তুমি অনায়াসেই কিন্তু উত্তরটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই কথাটা বলার মূল কারণটা হয়তো তোমরা বুঝতে পেরেছো অলরেডি। দেখো এখানে লেখা আছে, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই, অর্থাৎ বই পড়া ছাড়া সাহিত্য চর্চা কিন্তু আমরা করতে পারবো না। আরেকটা দেখো এখানে লেখা আছে, লাইব্রেরি প্রতিষ্ঠা দেশের উপকার, অর্থাৎ আমরা যদি লাইব্রেরি প্রতিষ্ঠা করি তাহলে কিন্তু দেশের উপকার হচ্ছে। তো এখানে এটা কিন্তু তোমাদের মূল কিওয়ার্ডগুলো। তো তোমরা অবশ্যই এই মূল কিওয়ার্ডগুলো তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে, বা এই ভিডিওটা তোমরা স্টপ করে আমাদের যে তোমাদের নোটটা রয়েছে বই পড়ার উপর নিয়ে, এই নোটটা তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে তোমাদের কাছে রেখে দিতে পারো, যাতে পরীক্ষার সময় রাতে তোমরা যাতে এটা রিভিশন দিতে পারো অনায়াসে, একবার চোখ বুলালে যেন তোমার মনে থাকে। আর বন্ধুরা, এইগুলো কিন্তু সবসময় মনে থাকে না, তোমরা বারবার চেষ্টা করবে, কারণ বারবার পড়ার চেষ্টা করবে, বারবার তুমি যদি একটা জিনিস পড়ো তোমার কিন্তু সেটা মাথায় থেকে যাবে। মনে করো একটা গান, আমরা যখন একটা গান শুনি, আমি তোমাদের সাধারণ ভাষায় বলতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবে, সেটা হলো দেখো একটা গান আমরা যখন শুনি তখন কিন্তু আমাদের সেই গানটা প্রথম দুইবার একবার শোনার পর পরই কিন্তু আমরা অটোমেটিক আমাদের সুরে এসে যায়, আমরা কিন্তু ওই গানটা পুরোপুরিভাবে মুখস্থ হয়ে যায় আমাদের, আমরা মুখস্থ করতে না চাইলেও কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়। কিন্তু আমরা যখন বইটা খুলি বা বইটা আমরা যখন খুলে আমাদের চোখের সামনে রাখি তখন কিন্তু আমাদের ঘুম, কারণ কী বলতো, মূল কারণটা হলো আমরা বইটা আমরা যখন সেই গানটা শুনি তখন কিন্তু আমরা সেই গানটা মনোযোগ সহকারে শুনি এবং সেই গানের তালটা কিন্তু আমাদের কানে যায়। অর্থাৎ আমরা যখন শ্রবণ শক্তিটা যখন আমাদের মাথায় অ্যাটাচটা হয় বা লিঙ্কটা হয় তখন কিন্তু আমাদের ব্রেনটা কিন্তু চলাচল শুরু করে দেয়। আর আমরা যখন মুখ দিয়ে পড়ি, তো পড়ার সময় তোমরা চেষ্টা করবে জোরে জোরে পড়া, কারণ জোরে জোরে পড়লে তোমার ব্রেনে সেটা কিন্তু কাজ করবে। তুমি মনে মনে পড়লে বা চোখ বুলাইয়ে গেলে সেটা কিন্তু তোমার মাথায় থাকবে না। সর্বসময় চেষ্টা করবে জোরে জোরে পড়ার জন্য, যেটা তোমার মাথায় সবসময় থাকে। আর অবশ্যই তোমাদের পড়ার মাঝে মাঝে তোমরা কিন্তু একটু বিরতি দিয়ে পড়তে পারো। তো বন্ধুরা, দেখো এখানে লেখা আছে, লেখক লাইব্রেরি হাসপাতালের সাথে তুলনা করেছে, অর্থাৎ এই যে লেখক লাইব্রেরিকে কিসের সাথে তুলনা করা হয়েছে, বা পরীক্ষা আসতে পারে যে প্রমোদ চৌধুরী লাইব্রেরিকে কিসের সাথে তুলনা করা হয়েছে, এখানে উত্তরটা হবে তোমাদের হাসপাতালের সাথে। তো দেখো এখানে পরের প্রশ্ন, শিক্ষা কাউকে দিতে পারে না, তবে আজকের বাজারে বিদ্যাদাতা ও দাতকর্ণের অভাব নেই, অর্থাৎ শিক্ষা কিন্তু তুমি কিন্তু তোমার শিক্ষাটা তুমি কিন্তু দিতে পারবে না, কিন্তু তুমি কিন্তু আরেকজনকে কিন্তু জ্ঞান দিতে পারবে। যেমন আমি তোমাকে এই ভিডিওটা তৈরি করে তোমাদেরকে বোঝাতেছি, তুমি কিন্তু এই ভিডিওটা বোঝার পরে তুমিও কিন্তু আরেকজনকে কিন্তু বোঝাতে পারবে। অর্থাৎ দাতকর্ণের অভাব নেই, অর্থাৎ সবাই কিন্তু অনেক রকমের উপদেশ দিতে পারে, কিন্তু ওই উপদেশটা মেনে চলা কিন্তু অনেক কষ্টকর বিষয়। এটা বেশি আমাদের কষ্টকর হয় আমাদের শিক্ষার্থী জীবনে। আমরা কিন্তু অনেক রকমের আমাদের যারা বড়ো বড়ো ভাইয়েরা রয়েছে তারা কিন্তু আমাদের উপদেশ এরকম অনেক অনেক উপদেশ দেয়, এইভাবে চলতে হবে, এইভাবে খেলতে হবে, এইভাবে পড়তে হবে। আমরা কিন্তু সেটা চেষ্টা করি তাদের মতো করার জন্য, কিন্তু আমরা সেটা পাই না। মেইন কথাটা হলো আমাদের এই লাইনটা তারা এটা বোঝানো হয়েছে, আমরা জ্ঞান আমরা সবাই দিতে পারি, কিন্তু সেই জ্ঞানটা অর্জন করে নিতে বা জ্ঞানটার উপর আমাদের ফোকাসটা রাখতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো দেখো পরবর্তী যে পয়েন্টটা, সেটা হলো সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, অর্থাৎ তোমাদের নৈবিত্তিকটা সেইভাবে আসতে পারে, সুশিক্ষিত লোক মাত্রটা কী, বা তোমাদের এখানে চারটা পয়েন্ট দিয়ে দেবে। তো সশিক্ষিত থাকলে তোমরা সেই সশিক্ষিত
টিক দিয়ে দেবে বা ভরাট করে দেবে, বা তোমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে তোমরা লিখে দেবে যে সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। তো বন্ধুরা তোমরা যদি এই কিওয়ার্ডগুলো নোট করে রাখো, তোমরা কিন্তু প্রতিটা সৃজনশীল লেখার পাশাপাশি, অর্থাৎ তোমার পরীক্ষায় মনে করো বই পড়া থেকে আসলো, তুমি যদি এই কিওয়ার্ডগুলো তুমি যদি প্রতিটা সৃজনশীলের মাঝে মাঝে যদি নোট ডাউন করে বা স্টার চিহ্ন দিয়ে বা 6699 অর্থাৎ কোটেশন মার্ক ব্যবহার করে তোমরা যদি এই উক্তিগুলো লিখে দাও তাহলে কিন্তু শিক্ষকের নজর কাড়বে আর তোমাকে কিন্তু সে নাম্বার দিতে বাধ্য হবে। তো বন্ধুরা আমি আশা রাখছি তোমাদের এই পুরো প্রসেসটা বোঝাতে পেরেছি। আর দেখো পরবর্তী যে নাম্বারটা সেটা হলো গুরু বা শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ বই পড়ার সাথে গুরু বা শিক্ষক এবং দায়িত্বের কর্তব্যটা কী। দেখো এখানে লেখা আছে পথ দেখিয়ে দেওয়া, অর্থাৎ একজন শিক্ষক কিন্তু তোমাকে শুধু পথটা দেখিয়ে দিতে পারবে, তোমার কিন্তু পড়া বা জ্ঞানটা তোমার কিন্তু নিজের অর্জন করতে পারবে। শিক্ষকরা সাধারণত কিন্তু একটা পথ দেখিয়ে দেয় বা একটা জিনিস তোমাকে বুঝিয়ে দেয়, কিন্তু পড়া তৈরি করা এবং পড়ার কাজটা করা এটা কিন্তু প্রতিটা শিক্ষার্থীর নিজের করতে হয়। তো এখানে এটা বোঝানো হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, ছাত্রের মধ্যে কৌতূহলী উদ্দীপ করতে পারা, অর্থাৎ ছাত্রের মধ্যে কৌতূহল মানে কি তুমি মনে করো সামনে তোমার ভালো করতে হবে, এরকম কিন্তু অনেক শিক্ষকেরা কিন্তু আমাদের উপদেশ দেয়, কারণে আমরা যাতে ভালো করতে পারি ভবিষ্যৎটা আমাদের যেন ভালো হয় এই কারণে কিন্তু শিক্ষকেরা আমাদের সামনে ভালো ভালো উপস্থাপন বা উদ্দীপক বা আমাদের মনে কিন্তু কৌতূহল সৃষ্টি করে যে তোমার এটা ভালো করতে হবে। অনেক সময় আমাদের শিক্ষক কিন্তু আমাদেরকে বকাঝকা করে, এটা কিন্তু আমাদের একমাত্র ভালোর জন্য, তাদের কিন্তু এখানে কোনো স্বার্থক নেই যে তোমাকে বকলে সে 10 টাকা পাবে বা তোমাকে বকলে সে ভালোর দিকে যেতে পারবে। এটা কিন্তু একটা শিক্ষক চায় তার শিক্ষার্থীকে একটু ভালোর দিকে আনতে, তাদের ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয়। পড়াটা তুমি যদি তৈরি করতে পারো এই পড়াটা কিন্তু তোমার ফিউচারে কিন্তু অনেক রকমের কাজে আসবে। যখন তোমরা কলেজে ভার্সিটিতে যাবা তখন কিন্তু তোমাদের এই কথাগুলো তোমার মনে রাখবে, তুমি কিন্তু এরকম লেকচার কিন্তু তুমি সামনে তোমাদের ছোটো ছোটো ভাইদের বা তুমি যদি বড় কোনো প্রতিষ্ঠানে যাও তাহলে কিন্তু তোমাদের যে জুনিয়রগুলো বা সিনিয়র যারা থাকবে তাদের কিন্তু তুমি এরকম কৌতূহল সৃষ্টি করতে পারবে, তাদের কিন্তু জ্ঞান দিতে পারবে। তো দেখেন লেখা আছে ছাত্রের জ্ঞান পিপাসাকে উজ্জ্বলন্ত করতে পারা, অর্থাৎ ছাত্রের যে জ্ঞান পিপাসা অর্থাৎ তুমি যে জ্ঞানটা গ্রহণ করবে শিক্ষক তোমাকে প্রদান করবে সেটা তোমার মধ্যে একটা জ্বলন্ত পিপাসা তৈরি করে। আরেকটা লেখা আছে দেখো ছাত্রের বুদ্ধিবৃদ্ধিকতা জাগ্রত করতে পারা, অর্থাৎ কোন ছাত্রটা কতটুকু ভালো বা কোন ছাত্রটা কোন দিকে একটু দুর্বল রয়েছে সেটা কিন্তু শিক্ষকেরা কিন্তু এটা কিন্তু বের করতে পারে, এটা কিন্তু তাদের একটা দায়িত্ব। তারপর লেখা আছে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারো, অর্থাৎ মনোরাজ্য বলতে তোমার সামনের দিকে তোমাদের যে ভবিষ্যৎটা রয়েছে সেদিকে তোমাদের সন্তানটা শিক্ষকরা কিন্তু শিক্ষক কিন্তু আমাদেরকে এই দায়িত্বটা বা কর্তব্যটা তারা কিন্তু পালন করে থাকে। তো দেখো এখানে লেখা আছে পরবর্তী পয়েন্ট সেটা হলো যথার্থ গুরু শিষ্যের আত্মাকে উপলব্ধি করেন এবং অন্তর্নিহিত সকল পন্থা শক্তিকে ব্যক্ত করে তোলেন। পরের পয়েন্ট সেটা হলো গুরু উত্তর সাধক, অর্থাৎ গুরু কিন্তু আমাদের উত্তর সাধক, অর্থাৎ সে আমাদের উত্তরটা বলে দেবে, আমাদের জ্ঞানটা দান করবে, আমাদের কিন্তু নিজের পড়াটা নিজেই তৈরি করতে হবে। আর এখানে লেখা আছে সর্বশেষ দেখো এখানে লেখা আছে কিছু কিছু পয়েন্ট, সেটা হলো আমাদের দেশের শিক্ষা পদ্ধতি উল্টো, এখানে বিদ্যা গেলানো হয়, অর্থাৎ আমাদের দেশের যে শিক্ষাটা সেটা কিন্তু আমাদের মুখস্থ করা হয়, আমাদের কিন্তু লাইন বাই লাইন বোঝানো হয় না। এটা এখানে বোঝানো হয়েছে যে আমাদের দেশের শিক্ষা পদ্ধতি উল্টো, এখানে বিদ্যা গেলানো হয়, অর্থাৎ আমাদের গাইড নোট কিনতে বলা হয়, শিক্ষকেরা আমাদের গাইড নোট আমরা কিনি, গাইড নোট কেনার পরে আমরা কিন্তু মুখস্থ করি। আমরা যদি একটা জিনিস বুঝে যদি আমরা একটা লাইন পড়ি তাহলে সেই লাইনটা কিন্তু আমাদের মাথা সারা জীবন থাকবে, কিন্তু তুমি একটা জিনিস যখন মুখস্থ করবে না বুঝে মুখস্থ করবে সেটা কিন্তু 5 মিনিট 10 মিনিট একদিন পর তুমি কিন্তু সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তো এখানে কবি এটাই বোঝানো হয়েছে যে আমাদের দেশের শিক্ষা পদ্ধতি উল্টো, এখানে বিদ্যাকে গেলানো হয়। দেহের মৃত্যু রেজিস্টার রাখা হয় আত্মার নয়, অর্থাৎ আমাদের যে যখন আমরা মারা যাই তখন কিন্তু আমাদের মৃত্যুর যে তারিখটা সেটা কিন্তু রেজিস্টার করা হয়, কিন্তু আত্মা অর্থাৎ আমাদের যে মন মানসিকতা সেটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা হয় না। অর্থাৎ তুমি কয় তারিখে মারা গেলে সেটা কিন্তু তারা নির্দিষ্ট একটা তারিখ বলে দেয় যে অমুক তারিখে তুমি মারা গেছো, কিন্তু তুমি লোকটা কেমন ছিলা বা তোমার ভবিষ্যৎটা তোমার পরিবারের সন্তান বা তুমি কেমন ছিলা বা তোমার চরিত্র কেমন ছিল সেটা কিন্তু অনেকেই মনে রাখে, আবার অনেকেই কিন্তু মনে রাখে না। তো এখানে লেখা আছে দেখো পাস করা আর শিক্ষিত হওয়া এক নয়, অর্থাৎ পাস করা বলতে কোনো শিক্ষার্থী চায় শুধু পাস করার জন্য, আর শিক্ষিত হওয়া কারণ কি সেটা এখানে মূল কথা বোঝানো হয়েছে যে তুমি পাস করতে পারবে যে কোনো জিনিসই অল্প পড়েও কিন্তু পাস করা যায়, কিন্তু শিক্ষিত হওয়া অর্থাৎ একটা জ্ঞান অর্জন করা কিন্তু অনেকটা সহজ নয়, অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে পাস করা আর শিক্ষিত হওয়া এক নয়। কবি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন, অর্থাৎ লাইব্রেরিকে স্কুল এবং কলেজের উপর স্থান দিয়েছে, কারণটা কি দেখো এই স্থানের লোকেরা স্বেচ্ছাচিত্তে সুশিক্ষা হওয়ার সুযোগ পায়, লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। তো বন্ধুরা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে লাইব্রেরি কী, বা প্রশ্নটা তোমার এইভাবে হতে পারে জ্ঞানমূলক প্রশ্ন যে লাইব্রেরি বলতে কী বোঝানো হয়েছে বা এই গল্পে লাইব্রেরি বলতে কী বোঝানো হয়েছে, এখানে উত্তরটা হবে লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। তো দেখো সর্বশেষ এখানে লেখা আছে মনের দাবি রক্ষা করতে না পারলে আত্মা বাঁচে না, অর্থাৎ মনের দাবি আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমাদের আত্মাটা বাঁচবে না। আর সর্বশেষ
প্রবন্ধটাকে দেখো, প্রবন্ধ সংগ্রহ হতে নির্বাচিত লাইব্রেরি বার্ষিক সভায় পাঠিত হয়েছিল। অর্থাৎ এই যে তোমাদের বই পড়া, এই বই পড়া প্রবন্ধটি সংগ্রহণ হচ্ছে নির্বাচিত, প্রবন্ধ সংগ্রহ হতে নির্বাচিত লাইব্রেরি বার্ষিক সভায় পাঠিত হয়েছিল। অর্থাৎ লাইব্রেরি একটা বার্ষিক সভায় এই গল্পটা কোনো কবি বলেছিল, তো সেটাই আমাদের প্রমোদ চৌধুরী সেটা এখানে উপস্থাপন করেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমরা যে নোটটা শেয়ার করলাম এটা কিন্তু অনেক রকমের উক্তি এবং তোমাদের কিন্তু ভালো ভালো কিওয়ার্ড দেওয়া আছে। এই কিওয়ার্ডগুলো তোমরা যদি সৃজনশীলে খাতায় সুন্দরভাবে উপস্থাপন করে লিখতে পারো আর হাতের লেখা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু তোমরা অনেক ভালো একটা নাম্বার পেয়ে যাবে সৃজনশীলে। 10-10 পেয়ে যাওয়ার সম্ভাবনা, 10-এর মধ্যে তুমি কিন্তু 9-ও পেয়ে যেতে পারো যদি এরকম উক্তি প্রতিটা সৃজনশীলে বা প্রতিটা লাইনে তুমি যদি ব্যবহার করে থাকো। তো বন্ধুরা, আশা রাখছি তোমরা এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী যে আমরা তোমাদের আপডেটগুলো দেবো বা যে নোটগুলো দেবো বা তোমাদের পরীক্ষার জন্য কমন উপযোগী কিছু সাজেশন আমরা দেবো, সেটা যেন আমাদের চ্যানেল থেকে আমরা যখন ভিডিওগুলো আপলোড করবো তখন যেন তোমার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো বা আমার কথা তোমাদের কেমন লাগলো বা কতটুকু ভালো লাগলো অবশ্যই আমাদের জানাতে পারো। আমাদের ফেসবুক পেজে তোমরা কিন্তু জয়েন হতে পারো, এখানে প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। তোমরা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে রাখতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটা তোমাদের বাকি মধ্যে দেখার সুযোগ করে দেবে। বিশেষ করে বলতেছি, খোদা হাফেজ।